স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে ভোজ্য তেলের পর এবার জ্বালানি তেল পেট্রোল ও অকটেনের সংকট ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি এক নং সতর্কতা সংকেত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত চব্বিশ ঘন্টায় একুশ জন আটক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে ভোজ্য তেলের পর এবার জ্বালানি তেল পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে নগরীর ফুয়েল স্টেশনগুলোতে পেট্রোল আছে তো অকটেন অকটেন নেই নেই আবার আছে তো পেট্রোল তবে উপজেলা পর্যায়ের পাম্পগুলোতে মিলছে না কোনোটাই অন্যদিকে সংকট দেখিয়ে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে বাড়তি দরে পাম্প মালিকেরা বলছেন চাহিদার তুলনায় তেল সরবরাহ কম হওয়ায় এই সংকট দেখা দিয়েছে রাজশাহী জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে জেলার আটচল্লিশটি পেট্রোল পাম্পে গত তিন মাস থেকে আসছে না পর্যাপ্ত তেল ঈদের ছুটিতে সেই সংকট বৃদ্ধি পেয়ে পাম্পগুলো তেল শূন্য হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে ভোগান দিতে পড়েছে মোটরসাইকেল ও গাড়ি চালকেরা হয়রানির শিকারও হচ্ছেন অনেকে ডিজেল কেরোসিন সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল অক্টেনের সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি জানাতে পারেনি পাম্প মালিকদের সংগঠন প্রশাসন জানিয়েছে এটি সিন্ডিকেটের কোন চক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বর্তমানে সরকার নির্ধারিত দরে রাজশাহীতে সীমিত পরিসরে পেট্রোল বিক্রি হচ্ছে ছিয়াশি টাকা সাতাত্তর পয়সা ও অকটেন বিক্রি হচ্ছে উন টাকায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনে এটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা তারা বলছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ভারতের উড়িষ্যার দিকে অগ্রসর হতে পারে বর্তমান গতিপথ ঠিক থাকলে এটি ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে এর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হতে পারে আর উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়বে বেশি সেখানে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে সমুদ্র বন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে গতকাল দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার তিনশো কিলোমিটার দক্ষিণে মংলা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় একুশ জনকে আটক করেছে আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে এ সময় আটকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে আটকৃতদের মধ্যে বোয়ালিয়া এসব মডেল থানার তিনজন রাজপাড়ার এক চন্দ্রিমার এক মতিহারের চার কাটাখালীর দুই বেলপুকুরের এক শাহমুখদুমের দুই এয়ারপোর্টের এক পাবার দুই কাশিয়াডাঙ্গার দুই ও ডিবি পুলিশ দুইজনকে আটক করে এর মধ্যে আটজন ওয়ারেন্ট ভুক্ত আসামি আটজন মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে আটকৃতদের মধ্যে মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন পাঁচ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাঁচ বোতল ফেন্সিডিল ও পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার হয় আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে চারশো পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেট সহ জাকির হোসেন নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব বারো গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত প্রায় দিকে সদর থানার বনবাড়িয়া বাজার দীঘলকান্দি পূর্বপাড়া এলাকা হতে তাকে আটক করা হয় রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন র্যাব বারো মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় স্পেশাল কোম্পানির একটি চৌকোশ আভিযানিক দল অভিযান চালিয়ে চারশো পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করে আটক জাকির জেলার সদর থানার দীঘলকান্দি পূর্বপাড়া এলাকার জহর উদ্দিন শেখের ছেলে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে নোয়াখালীর দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন অত্র স্কুলের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্না আগামী তেইশে ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে এই পুনর্মিলনী অনুষ্ঠান দুর্গাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক স্কুলের প্রাক্তন ছাত্র নূর নবী টিপুর সভাপতিত্বে ও স্কুলের প্রাক্তন ছাত্র আহসান হাবিব সেতুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও স্কুলের প্রাক্তন ছাত্র ড সঞ্জয় চক্রবর্তী প্রাক্তন ছাত্র চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম অত্র স্কুলের বিদ্যুৎসাহী সদস্য ও প্রাক্তন ছাত্র নূর নবী সুমন স্কুলের প্রধান শিক্ষক সাথে মান্নান সহ অন্যান্যরা